I'm
আমি গিতেছি বিনিশুতার মালা মনের মতো কাউকে পেলে সামিত্তি করিব বড় মারিজা তোমারই মনেতে বড় আশা তোমারই বড় মন রই সামিত্তি করিব বড় না অতি বৈ সুন্দর কথা দূরে সুরে সুরে শোনা তোমারই বড় মন রই আমার গলা কণ্ঠে পড়িয়ে দি তুমি আমাকে সামিত্তি বড় আমি শুনেছি নাকি তোমার কাছে যদি মহাজ্ঞানেন্দ্র আছে দেবতাদের মহাজ্ঞান মন্ত্র যদি আমাকে শপথ করো তাহলে আমি তোমাকে সামিত্তি বরণ করতে পারি রাজা আমি তো অবশ্যই আসবো বলছিলাম তুমি কি আমায় ভুলে যাবে রাজা আমি তোমাকে দেখে না খুব খুব ভালোবাসে বলেছি আর তুমি যদি আমাকে মহাজ্ঞান মন্ত্র দাও আমি তোমাকে দেব মহাজ্ঞান মন্ত্র তোমার বার বার শুনাই দেই তুমি দেবে আমার প্রেম ভালোবাসা পারিয়া শোনা শোনা আমি তোমার বার বার শুনাইব মহাজ্ঞান মন্ত্র আমার মনেতে বড় আশা আমার কর্মে শোভন করছে আজ যে শিব সম্বর দেয়া মহাজ্ঞান মন্ত্র তোমার ঘরে 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 আসিয়া এমনি ভাবে অনেক শিশু এইবারে দাও শিব আমার ভালো আজ আমি তোমাকে এত আনন্দ তাই গলে চিৎকার করে আমি শুধু হাসছি হাসছি আজকের এই আনন্দের দিনে শুধু কি বলবো জানো আজকে ফুল সজ্জা আজকে ফুল সজ্জা বধু বেশি ঘুমটা টেনে বধু বেশি ঘুমটা টেনে মুখে তাক তাল লাগে আজকে ফুল সজ্জা আজকে ফুল সজ্জা ¡Gracias!
باريجات كي كاره دكتة بقشرة موتها كيتش باريجات باريجات اكتي بارا بار ثارا داو باريجات باريجات بوري بوري بلان بند كي تشكر جول بند بند دامي دكتة كي بوري بوشلا دامي بوري بوشا بوري 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 بوشا نور باشا دي بوجا مي آداي بوري نيا بوري পুষ্পদান মাঝে চলে আসলাম এসে গেছি ভাই আমরা পুষ্প চয়ন করে নিয়ে যাব পিতার কাছে বেশ ভাই তবে একটি কথা আছে বলো যে ওই পুষ্প আগে চয়ন করবে সেই কিন্তু রাজা হবে শোনো যে ভালো পুষ্প চয়ন করতে পারবে না পিতা তাকে বেশি ভালোবাসবে বেশি ভালোবাসবে তাই হই দেখো কত সুন্দর একটা পুষ্প পুত্র তাহলে চলো এই মুহূর্তে দেরি না করে আমরা ওই পুষ্প চয়ন করি ওই পুষ্পটা আমি আগে তুলব চলো যাই চলো চলো Oh.
أمي
করে গামছা পরা মঞ্চ বলে আমার ছায়া ধন তরি গো হয় আমার আর যদি নানা নিবে অবি কাঙে দেব ভাটি গো অবি কাঙে দেব বলে রাজা ধন করি গামছা আর মি তো সঞ্জী বনি মন্ত্রে রোজা প্রাণ সঞ্চারি লোগো বলে রাজা ধন করি আর চন্দ ধরে ছয় পুত্র মাগ দিল পাশ মরা গো বলে রাজা ধন করি আর চন্দ ধরে ছয় পুত্র সবাই পাচি আয়ু দিল ও মা শঙ্খ বাজাও তোমরা গো আমাদের তুমি আশীর্বাদ করো আশীর্বাদ করি বাবা তোমার দীর্ঘজীবী হও শোনো পুত্রগণ পিতাকে প্রণাম জানাও তুমি আমাদের আমাদের আশীর্বাদ করো পিতা তোমরা তোমরা দীর্ঘজীবী হবে তোমরা তোমরা বসবে আমাদের ইচ্ছা করে ভগবান আগুন রাষ্ট্রের ছটি পুত্রকে ফিরে পেয়েছেন তো তাহলে এখন অসীমিতা যে সূর্য আমি যার বাড়িতে রুগী দেখি সে সূর্য তার বাড়িতে আমি জলবন্ধ স্পর্শ করি না মিতা অন্য একদিন আসবো দুই মিত্র বর একই সাথে একই পাত্রে বসে ভোজন করবো মিতা তাই বলছি মিতা চলুন আমাকে একটু লাগিয়ে দিয়ে আসবো তাহলে আর বিলম্বে নাহি প্রয়োজনে চলো চলো আমি আপনাকে কিছু কথা কথা মতো চন্দ্র ধরে ছয়টি পুত্রকে মেরেছি কি হয়েছে অলি ও তো তো সন্ন্যাসী দিয়ে বাঁচি বাঁচি চলে গেছে ও দিদি ও সন্ন্যাসী নয় তাহলে ও আমাদের আরেক ভাই ওর নাম কি ওর নাম হলো যে ধনন্তরী তোমাকে করতে হবে দিদি ধনন্তরি যদি বেঁচে থাকে পূজা পাবো আমি বিশ্ব মাঝারি কেউ আমাকে ডাকবে না মা মা বলি ধনন্তরিকে আমি কেমন করে নিধন করবো আমায় বলে দে তাহলে এখান থেকে চলে যাও সেই তলোয়ার ভবনে তলোয়ারের সাথে দই পাতি জানে আসো ধনন্তরী মৃত্যু বার্তা ওরি ওরি আমি কেমন মিশি যাবো বল কেন গোয়ালানি রোগ ধারণ করে দুগ্ধ বিক্রয় করতে করতে চলে যাও সেই তলোয়ার ভবনে আমাকে গোয়ালিনী সাজিয়ে দিবে কি
কেন আমি তোমায় সাজিয়ে দেব তুমি আমাকে গলিনে সাজিয়ে দিলে আমি দুধ কোথায় পাবো আমি তোমায় সব দেব তুমি আমাকে দুধ দেবে হ্যাঁ هاي بابا 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 ها 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 কান করতে করতে চলে যাও এ দিদি দুধ নিবি রে বুঝতে পেরেছি গান করতে করতে যেতে হবে তো দেখো আজ কি নিবি লো ওই দিদি রা টাটা ইশো আজ কি নিবি লো ওই মইরা মগস্তর করি ও মইরা তোমারে কি দুধ নিবি দুধ سوف نقول لك يا لوكا يا لوكا يا لوكا يا لوكا ওই পাটি তিনি দুই চারটি পানা লেগেছিল না ওই জন্য দুধের মধ্যে পানা দেখতে পেয়েছি জাদু তুমি খুব চালাননি হ্যাঁ জাদু মানে ওই পানা পুকুরে জল ভর্তন করে দিয়ে একদম না এই ভেজাল ব্যবসা করি না জানো আচ্ছা শোনো কি তোমার ওই দুধ পালি ধরে না গামলা ধরে না মেজে ধরে হায় 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 ও দিদি এটা কি গাঙ্গির বালি যে তোমার পালি পালি দিয়ে যাব এটা প হিসাবে আর শের হিসাবে দিগো কত করেছে শের নিতে গেলে দিতে হবে 25 টাকা প নিতে গেলে দিতে হবে 7 টাকা চলো চলো